feedback as to conquer. Om Chandala Pratihatarayo Yasya Prema Pravaha Lokatito Pyahanajaho Lokakalyana Margam Trailoke Pya Pratima Mahima Janaki Pranavandho Bhaktya Jnanam Mritavaravapu Sitayayo Hiramaha Stabdhi Kritya Pralayakalitam Vahavotham Mahantam Hitva Ratrim Prakriti Sahajam Andhatami Stramishram Gitam Shantam Madhuram Apyaha Singhanadam Jagarja Soyam Jata Prathita Purusho Ramakrishna Svidanim Soyam Jata Prathita Purusho Ramakrishna Svidanim Jayo Jayo Ramakrishna Bancha Kalpo Turu Jayo Jayo Bhagavan Jagatir Guru Jayo Jayo Guru Mata Jagato Janani Ramakrishna Bhakti Datri Chaitanya Daini Jayo Jayo Ramakrishna Ishta Goshtigan Shabar Charano Rinumbage Adham Sri Bhagavaner Kripay Abar Amra Samabeto Hoyechi Sri Sri Ramakrishna Bhakti Path Ebong Alochonar Uddeshye Goto Bare Jekhane Shesh Korechilam Shei Adhyayer Nam Swadesh Jatra Sri Ramakrishna Dev Phire Jacchen Tar Swabhumite Tar Nijer Loker Kache Dirgho 8 Bochor Pore Prothom 4 Bochorer Sadhanar Por Tini Ekbar Firechilen Tar Biyer Jonno Ar Tar Porer Ei 8 Bochor Por Tini Phire Elen এবং এটাই অন্তিম বার তিনি কামারপুকুরে ফিরে এসেছিলেন আগের দিন আমরা বলেছিলাম যে কি অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কামারপুকুরে যাবার যে তার শরীর এত খারাপ হয়েছিল দীর্ঘদিন একটানা অদ্বৈত বেদান্ত সাধন করতে গিয়ে তার মন সবসময় সমাধিতে ডুবে থাকতেন সেই সময় এক সাধক এক সন্ন্যাসী এসে তার অবস্থা বুঝে দিনের মধ্যে বহু সময় তার গায়ে প্রহার করে 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 তার মনটাকে নামিয়ে আনতেন শরীর বোধ আনার যে সময় আসে সেই সময় তার মুখে কিছু খাবারের মণ্ড অথবা দুধ দিয়ে দিতেন এইভাবে কোনো রকমে তার শরীর রক্ষা করিয়েছিলেন ৬ মাস এই দীর্ঘ অত্যাচারের ফলে তার শরীরের যে ভেতরের যে সমস্ত ক্রিয়াকলাপ সেগুলো একেবারে ভেঙে পড়েছিল তারপরে বর্ষার কারণে সেই সময় গঙ্গার জল আগে তো গঙ্গার জলই পান করা হতো সেই জল দূষিত হয়ে গেছিল মিঠা পানি এবং মুক্ত আবহাওয়ায় রাখার জন্যই কামারপুকুরের যাত্রার কথা স্থির হলো কামারপুকুরে যাত্রার ব্যবস্থা করে মথুরা মোহন নিশ্চিন্ত থাকলেন আর তার এই কামারপুকুরে যে তিন মাসের থাকার যাবতীয় বন্দোবস্ত তিন মাসে থাকার যাবতীয় বন্দোবস্ত করলেন মথুর গৃহিণী তিনি একবারে সমস্ত কিছু সলতে প্রদীপ জ্বালানোর সলতে থেকে দাঁত খাবার পর যে আমরা দাঁত খটি সেই খড়কে কাটি শুদ্ধ জোগাড় করে এই দু তিন মাসের মতো জোগাড় করে হৃদয়ের সঙ্গে পাঠালেন আর অনেকটা অভিভাবকের মতো এই যাত্রায় শ্রী রামকৃষ্ণের সঙ্গী হলেন ভৈরবী ব্রাহ্মণ এই হচ্ছে গতদিন আমরা এইখানে থেমেছিলাম এবারে আমরা এগোব সর্বাগ্রে প্রেরণ পত্র হইয়াছে ঘরে শ্রীপ্রভুর আগমন কামার ও কুকুরে নিবিড় আধার নিশা হইলে বিগত প্রত্যুষ পূরব ভাগে হইয়া বিরঞ্জিত তপনাগমন বার্তা করিলে ঘোষণা
বিহঙ্গম গণে গায়ে কুজন বন্দনা, তেন প্রভুর আগমন সুসংবাদ পেয়ে দেশে যত গ্রামবাসী পুরুষ কি মেয়ে, পূর্ব স্মৃতি জাগাইয়া প্রীতি মমতায় গদাইয়ের গুণগীতি দিবারীতি গায়। এই হলো। এবার তিনি কামার পুকুরে আসছেন, কেমন তার ইম্প্যাক্ট? কামার পুকুরে প্রথমে চিঠি, চিঠি দিয়ে জানানো হলো যে গদাধর আসছে সঙ্গে হৃদয় এবং ভৈরবী ব্রাহ্মণী। বলছেন তার এই আসার বার্তা গ্রাম কামার পুকুরে পৌঁছানোর পরে কেমন হলো, তুলনা দিচ্ছেন। বলছেন নিবিড় আঁধার নিশা হইলে বিগত, প্রত্যুষ পুরব ভাগে হয়ে বিরঞ্জিত, তপনাগমন বার্তা করিলে ঘোষণা, বিহঙ্গম গণে গায়ে পূজন বন্দনা। বলছেন নিবিড় মানে ঘন অন্ধকার, রাত্রির ঘন অন্ধকারকে ভেদ করে যখন পূর্বের দিকে একটুখানি সকালে যখন প্রথম সূর্যের কিরণ পাক হয়, প্রথম সূর্যের আলোয় ধরিত্রীকে স্পর্শ করে, সেই তার আগমন বার্তা শোনা মাত্র পাখিরা বিহঙ্গম গণে গায়ে পূজন বন্দনা, তাদের কলকাকুলিতে যেন সেই দেবের আগমন বার্তা প্রকাশ করতে থাকে। রমেশ আনন্দজি মহারাজ রামকৃষ্ণের আগমন বার্তাকে সুন্দর একটি গানে বর্ণনা করেছেন। বলছেন আজি কোকিল পূজনে মলয় পবনে শিহরি উঠেছে প্রাণ, যেন বিস্মৃত কত স্বপনে স্বপনেতে শ্রুত মনে জাগে শততান। বলছেন যখন এই কোকিলের কূজন শোনা যায়, যখন এই কোকিলের এই আওয়াজ কলকাকুলি শোনা যায় মলয় পবনে, বসন্তের বাতাস মধ্যে যখন তা ভেসে আসে, এ শুনে যে শুনছে যে শ্রোতা তার প্রাণ শিহরিত হতে থাকে, যেন বিস্মৃত কত স্বপনেতে শ্রুত মনে জাগে শততান। বহু দিনের পুরনো কোনো স্মৃতি যেন মনের মধ্যে জেগে ওঠে, যে স্মৃতিকে আমরা অনেক সময় ভুলে গেছি, আর তা থেকে যেন মনের ভেতরে কলকাকুলি কলতান জাগতে থাকে স্মৃতির একটার পর একটা আসে। যারা স্কুল কলেজে পড়েছেন আপনারা দেখবেন পুরনো স্কুলের রিউনিয়নে গেলে আপনারা এটা হারে হারে বুঝতে পারবেন, স্কুলের কথা ভুলেই গেছেন, 20-25 বছর স্কুলের কথা ভুলেই গেছেন, স্কুলে যখন গিয়ে পৌঁছবেন দেখবেন একটার পর একটা স্মৃতি বলছে কলতান, যেন বিস্মৃত কত স্বপনেতে শ্রুত মনে জাগে শততান। 100 টাকা তানের মতো যেন একটার পর একটা একটার পর একটা স্মৃতি জাগতে থাকে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের আগমন বার্তা যখন পৌঁছলেন এক অন্ধকার রজনী, এক অন্ধকার অবস্থা পেরিয়ে যখন সে অবতার আসছেন মানুষের মাঝখানে মানুষের মতো, তখন যেন সেই পূর্ব অবতারের স্মৃতি হৃদয়ের মধ্যে জেগে ওঠে। কেমন করে তিনি পূর্বের অবতার কেমন করে আমাদের নতুন পথ দেখিয়েছিলেন, সেই স্মৃতি আমাদের মনের ভেতরে জাগতে থাকে, শততান দিয়ে জাগতে থাকে। ঠিক সেই রকম অবস্থা এইখানে গদাধর ফিরে আসছেন কামার পুকুরে, তার এই আগমন বার্তায় কামার পুকুরবাসীর কেমন হলো মনের অবস্থা বলতে গিয়ে বলছেন যেন সেই পূরবের আকাশে প্রথম সূর্যের কিরণে যেন পাখিরা যেরকম করে কূজন গিয়ে বন্দনা গায়, ঠিক তেমনি করে যেন তার আগমন বার্তা প্রকৃতি ঘোষণা করছেন। বলছেন তেন প্রভুর আগমন সুসংবাদ পেয়ে দেশে যত গ্রামবাসী পুরুষ কি মেয়ে, পূর্ব স্মৃতি জাগাইয়ে প্রীতি মমতায় গদাইয়ের গুণগীতি দিবারাতি গায়। ঠিক সেই রকম যখন তারা শুনতে পেলেন তাদের গদাই ফিরে আসছে তাদের মাঝখানে, তারা একে অপরের সঙ্গে সেই সব সুখস্মৃতি রোমন্থন করতে থাকলেন যে এই গদাই ফিরে আসবে, বোধহয় আবার আগামীবারের গতবারের মতো লীলা হবে, এই রকম সব ঘটনা একে অপরের সঙ্গে হতে থাকে। বলছেন কেমন সে টান সেই কথায় বলছেন তিনি, পুথিকার লিখছেন বিশেষত কৃপাপ্রাপ্ত ভক্ত শ্রীলোকেরা যথাকালে আগে গিয়া পথ করে ঘেরা, পাছে কেহ অন্যে দেখে সঙ্গপনে চলে, মিষ্টি সহ ফুলমালা লুকায়ে আঁচলে, প্রভু দেবে তারা কিবা বুঝে বুঝো মন, মিষ্টি মাখা চিড়া দই সুমিষ্ট যেমন, আন্তরিক ভালোবাসা আন্তরিক টান, আন্তরিক স্নেহ প্রীতি প্রাণেরও সমান,
বলছেন বিশেষ করে গ্রামের মহিলারা যাদের কাছে গদাইয়ের এত দাম, কেন? আপনারা ছেলেবেলার স্মৃতি দেখলে দেখবেন গদাই আগের দিনে যাত্রা যা শুনে আসতেন পরের দিনে বাড়ির সেই গ্রামবাসী মহিলাদের সামনে আবার করে অভিনয় করে দেখাতেন। তাদের সেই বদ্ধ ঘরের সামনে তিনি ছিলেন যেন একটা খোলা জানালা। বাইরের যে জগতের সঙ্গে তাদের পরিচয় হয় না, বাইরে যে জগৎ তাদের গ্রহণ করে না, সেই জগতের বার্তা তার তিনি বয়ে এনে দিয়েছিলেন। তাই বিশেষ করে মহিলাদের তার প্রতি বিশেষ যেন এক আকর্ষণ, আগে অন্য যেন না দেখে আমি যেন প্রথম দেখি, এই ভাব নিয়ে তারা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন, রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছেন যেন আমরাই প্রথম দেখি। আর কি নিয়ে এসেছি সেটা যেন কেউ না বুঝতে পারে, তাই ফুল মিষ্টি সব আঁচলে লুকিয়ে নিয়ে এসেছেন। বলছেন কেমন সম্পর্ক প্রভু দেবে তারা কি বা বুঝে বুঝো মন, মিষ্টি মাখা চিড়া দই সুমিষ্ট যেমন। আমাদের মনে হতে পারে খুব গ্রামের লোক তো, এছাড়া আর উদাহরণ কিছু খুঁজে পাইনি, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করুন সম্পর্কটা বলছে যেমন চিড়ের দইতে মিষ্টি মন্ডা বা এই গুজিয়া টুজিয়া বা চিনি মিশিয়ে দিলে যেরকম স্বাদ হয় ঠিক সেই রকম সম্পর্ক। মানবিক সম্পর্ক কখনো চিড়ে দইয়ের মতো হয়, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করুন দেখবেন দইয়ের সঙ্গে যখন ভেজা চিড়েটা মিশে যায়, আপনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন, দইয়ের সঙ্গে যখন চিড়েটা মিশতে থাকে তখন চিড়েটা সত্তাটা থাকে, চিড়েই থাকে, কিন্তু দই ধীরে 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 চিড়ের মধ্যে চলে যায়। তার সঙ্গে যখন আপনারা চিনি বা কিছু মিষ্টি মেশান সেটাও মিশে গেছে, আলাদা করে কোনো সত্তা নেই, দইয়ের কোনো আলাদা সত্তা নেই, চিনির কোনো আলাদা সত্তা নেই, শুধু সত্তা যা দেখা যাচ্ছে দৃশ্যমান তা হচ্ছে চিড়েগুলো। কিন্তু চিড়ে যখন আমরা গ্রহণ করি তখন সেই সুমিষ্ট সত্তা প্রকাশ পায়। বলছেন এমন এক সম্পর্ক দুজনের ভেতরে, এমন গভীর সম্পর্ক যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, এত ভালোবাসা সেই ভালোবাসা প্রকাশ করা যাচ্ছে। বলছে চিড়ে মিষ্টি চিড়ে মাখা চিড়ে খেলে যেমন সুস্বাদু লাগে, সে সাধুর বর্ণনা কেউ বলতে পারে না, কেমন খেলুন না যেমন খেলুন, চিনি কেমন না চিনি যেমন, সেই রকম আমরা বলতে পারি না যে কেমন লাগলো, কিন্তু তার এক অপূর্ব অনুভূতি অনুভবের জায়গায় চলে গেছে, যে কথা বাক্য ও মনের অতীত। বলছে আন্তরিক ভালোবাসা আন্তরিক টান আন্তরিক স্নেহপ্রীতি প্রাণেরও সমান। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি নিজেকে, আমরা অনেকেই বলি আমার সন্তানকে ভালোবাসি, কেউ বলে আমাদের মাকে ভালোবাসি, এ একবারে বোগাস কথা। সবচেয়ে যদি আমরা ভালোবাসি আমরা নিজেদের সবচেয়ে ভালোবাসি, তারপরে রেশিওতে পরপর পরপর আসে। আপনারা মানে বুকে হাত দিয়ে বলবেন দেখবেন আমরা আমাদের ইষ্টকেও অত ভালোবাসি না, ভালোবাসলে আমাদের জীবনগুলো অন্যরকম হয়ে যেত। সবচেয়ে ভালোবাসি আমাকে নিজেকে, আই অহম, আমাকে ভালোবাসি, তাই বোধ হয় ওই অহম ব্রহ্মাস্মি বলছে আর কি, আমি সেই ব্রহ্মস্বরূপ, আমি এবং তিনি এক, আমি আগে, আই ক্যাপিটাল আইটা সবার আগে। তাই বলছে যেমন আমাদের নিজের সঙ্গে যেন প্রাণের যেরকম টান থাকে, বলছে এই শ্রীরামকৃষ্ণের সঙ্গে ভক্ত মহিলাদের সম্পর্কে কেমন না ভালোবাসা আন্তরিক অন্তরের ভালোবাসা, টান কেমন আকর্ষণ কেমন সেও আন্তরিক অন্তরের সঙ্গে অন্তরের ভালোবাসা, আর কি আর স্নেহপ্রীতি কেমন সেও আন্তরিক হৃদয়ের সঙ্গে হৃদয়ের ভালোবাসা। এইবার আমরা লীলার মধ্যে ঢুকে যাব। বাটিস্থ হইলে প্রভু কাতারে কাতারে আসে যত গ্রামবাসী দেখিবার তরে, শ্রী প্রভু স্বদেশ ছাড়া 8 বর্ষ প্রায় স্নেহ মমতার চক্ষে যুগান্ত দেখায়, গঙ্গা কূলে শ্রীপ্রভুর এ 8 বৎসরে গিয়াছে অশেষ কষ্ট সাধন সমরে, কাহিনী শুনিয়া বুঝেছিলেন সবাই গদাই এখন নাই তাঁদেরও গদাই, বিকৃত মস্তিষ্ক মত পাগলের প্রায় কবু হাসে কবু কাঁদে কবু নাচে গায়, কখনো বা আল্লাহ বলে কখনো বা হরি কবু কিনো বল কবু বিক্রম কেশরী, কখনো পিশাচ তুল্য কদর জোয়াচার কখনো উলঙ্গ দেহ বাল্য ব্যবহার, সত্য কিনা মিথ্যা তত্ত্ব প্রত্যক্ষ করিয়ে চক্ষু কর্ণের দ্বন্দ্ব চক্ষু ও কর্ণের দ্বন্দ্ব যাবে মিটিয়ে, আনন্দে পুরি আনন্দ পূর্ণিতান্তরে করে নিরীক্ষণ পূর্বের গদাই যেন এখনো তেমন,
আট বছর অতীত হয়ে গেছে, তার প্রিয় মানুষকে তারা দেখতে পায়নি। তাদের মনে হচ্ছে একটা যুগ যেন চলে গেছে। দেখবেন অনেক দিন পরে কারোর সঙ্গে দেখা হলে বলেন একটা যুগ পরে তোমার সঙ্গে দেখা হলো, তাই কি হয় নাকি? কিন্তু ভালোবাসার মানুষকে যদি আমরা দীর্ঘদিন না দেখতে পাই, তখন মনে যেন কত দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে। আট বছর মাত্র তিনি তার স্বদেশ ছাড়া, এই গঙ্গাকুলে আট বছর তার জীবন কেটেছে অশেষ কষ্ট, সাধন সমরে। সাধন যেন একটা সমরাঙ্গনে, সেখানে তিনি যোদ্ধা, তিনি এক অদ্ভুত যুদ্ধ জয় বেরিয়েছেন আর সেইখানে তিনি লড়াই করেছেন। যুদ্ধ করা খুব সহজ নয়, আপনারা যেমন সংসার সমরাঙ্গনে যুদ্ধ করে চলেছেন, রোজগার নিত্যকার সমস্যা খুব কি সহজ সেগুলোকে পেরিয়ে আসা, এও ঠিক তেমন কাহিনী। কারণ আসল ঘটনা তো কেউ শুনেনি, সবাই অতিরঞ্জিত একটা জিনিস শুনেছেন। বাস্তবের সঙ্গে যখন রং লাগে, লাল নীল হলুদ সবুজ, তখন তা কাহিনী হয়ে যায়। আমরা যে ওই উপন্যাস টুপন্যাস করি তার সঙ্গে জীবনের অনেকখানি মিল আছে, কিন্তু তার সঙ্গে অনেক লাল হলুদ নীল কালো মিশে থাকে, তাই এত তা আকর্ষণীয় হয়ে ওঠে। জীবনকেও যদি এরকম লাল নীল হলুদ নানা রঙে আমরা মিশিয়ে দিতে পারি, জীবনও আমাদের কাছে অমনি আকর্ষণীয় হবে। বলছেন কাহিনীর মতো, গদাইকে কেউ এখনো দেখেনি, কাহিনীর মতো শুনেছে। কেউ শুনেছে এই গদাই বিকৃত মস্তিষ্ক, পাগল হয়ে গেছে, কখনো হাসছে, কখনো কাঁদে, আবার কখনো নিজের ভাবে নাচে গায়, কখনো বা আল্লাহ আল্লাহ মন্ত্র জপ করে, কখনো হরি বলে মাতোয়ারা হয়ে ওঠে, কখনো মনে হয় শরীরে যেন আর কোনো বল নেই, ক্ষীণ বল, আবার কখনো মনে হয় যেন বিক্রমে কেশরী সিংহের মতো যেন সে ঘুরে বেড়াচ্ছে, কখনো পিশাচ তুল্য কদর্য আচার। পিশাচ তুল্য তো যখন তিনি ভৈরবী ব্রাহ্মণীর কাছে সাধন করেছিলেন তন্ত্র মতে নরমাংশ গ্রহণ করতে, সে তো পিশাচ তুল্য। যজ্ঞের মানুষ যখন দেহ দাহ করা হচ্ছে, সেই মানুষ্য দেহ ধূম গ্রহণ করেছিলেন, সে তো পৈশাচিক আচরণ। আবার কখনো উলঙ্গ দেহ বাল্য ব্যবহার, আবার কখনো তার সমস্ত বন্ধন খুলে গিয়ে ছোট শিশুর মতো দিগম্বর হয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। সত্য কিনা মিথ্যা তত্ত্ব প্রত্যক্ষ করিয়ে চক্ষু কর্ণের দ্বন্দ্ব যাবে, চক্ষু ও কর্ণের দ্বন্দ্ব যাবে মিটাইয়ে, আনন্দ পূর্ণিতান্তরে করে নিরীক্ষণ পূর্বের গদাই যেন এখনো তেমন। গদাইয়ের সারা জীবনে পরীক্ষা দিয়ে গেল না, সেই ছেলেবেলা থেকে শুরু হয়েছে মথুরাবাবুর পরীক্ষার অন্ত ছিল না, এমনকি শ্রী শ্রী মা যখন তিনি এলেন দক্ষিণেশ্বরে, দেখবেন গম্ভীরানন্দজি মহারাজ এই ভাষাটি ব্যবহার করেছেন, চক্ষুকর্ণের বিভাগ ভঞ্জন করিবার উদ্দেশ্যে তাহার দক্ষিণেশ্বর যাত্রা। তিনি আসিয়া দেখিলেন তাহার সেই পূর্বের মহাপুরুষ তেমনটি আছে, তাহার কোনো রকম পরিবর্তন হয় না। এই চক্ষুকর্ণের বিভাগ প্রভুকে বহুবার দিতে হয়েছে, গ্রামবাসী খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, বললেন সব যা শুনেছেন সব সত্যি সত্যি গল্প, একটু সঙ্গে তো বাস্তবের কোনো সম্পর্কই নেই, তাদের গদাই যেমন ছিল তেমনি আছে তাদের গদাই। সেই সে মোহন মূর্তি, সেই সরলতা, সেই মিষ্ট সম্ভাষণে নাশে হৃদি ব্যথা, সেই হাসি সেই খুশি চন্দ্রিম বদন, সেই সে সুমিষ্ট দৃষ্টি মোহে যাহে মন, সেই রঙ্গ পরিহাস সেই যে উদ্যাম, সেই ভক্তি ভাবোচ্ছ্বাসে ঈশ্বরের নাম, ছোট বড় নির্বিশেষে মধুর সম্ভাষ, কে কোথায় কে কেমন কুশল তল্লাস, দুঃখ সুখে পূর্ববত সহ অনুভূতি, পুরাণের মতো কথা পুরাণ ও ভারতী, উভয় পক্ষের স্মৃতি দেয় জগাইয়ে, আনন্দ নাহি ওর বলিয়ে শুনিয়ে, অতীত কালের যত কাহিনী লাহোর, অধিক করিলে ঘন প্রেম পরস্পর, মধুর সম্বন্ধ কিবা প্রভুর এখানে, সমাকৃষ্ট পরস্পর মধুর বন্ধনে, সাংসারিক প্রসঙ্গেও নানা উপদেশ, যাহাতে তাদের হয় মঙ্গল অশেষ। তাকে যত তারা দেখতে থাকলেন তত তাদের মনে হলো যে যে শ্রীরামকৃষ্ণ, যে গদাইকে তারা দেখেছিলেন আট বছর আগে, যেন সেই একই রকম, সেই সে মোহন মূর্তি, সেই সে সরলতা, যেমন দৃষ্টিনন্দনকারী, মানে যাকে দেখলে মনে শান্তি আসে, তার চেহারাটা ঠিক তেমনই থেকে গেছে, যে সরলের জন্য তিনি সকলের এত প্রিয় সেই সরলতা থেকে গেছে, সেই মিষ্ট সম্ভাষণ,
মাস্টারমশাই বলেছিলেন, মাস্টারমশাইকে তিনি বলেছিলেন আবার এসো, এই একটি কথা আবার এসো, এমন সুন্দর করে বলা আবার এসো। মাস্টারমশাইয়ের মনে হতে লাগলো এমন সুন্দর কথা কে বলতে পারে, দুটি মাত্র কথা আবার এসো, সারা জীবনের মতো তার আশা হয়ে গেল। যোগানন্দজি ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন, ভাবছেন কালকের যে পাগলা বামুন যাকে আমি দেখে বাগানের মালি ভেবে ফুল তুলে দিতে বলেছিলাম এই সেই লোক, বাইরে তিনি দাঁড়িয়ে আছেন, ভেতর থেকে বলছেন বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা ভেতরে আসুন। সেই তার ভেতরে আসা হলো, শ্রীরামকৃষ্ণের অঙ্গনে তিনি এসে পৌঁছলেন, এমন মিষ্টি সম্ভাষণ ছিল তার। বলছে সেই মিষ্ট সম্ভাষণে নাশে হৃদি ব্যথা, তার সেই মিষ্টি কথা শুনলে হৃদয়ের বহু ব্যথা বহুর বেদনা যেন সরে যায়। সেই হাসি সেই খুশি চন্দ্রিম বদন, সেই সে সুমিষ্ট দৃষ্টি মোহে যায় মন, সেই দিব্য হাসি যা দেখে আমরা আপনারা সবাই একবারে ফিদা হয়ে গেছি। আর বলছেন চন্দ্রিম বদন বিমিং, সারা মুখে যেন একটা আলোর ছটা, কিন্তু সে আলো চাঁদের মতো স্নিগ্ধ, মার্তণ্ডের মতো প্রখর না। অনেকের মুখের দিকে তাকাবেন দেখবেন খুব বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, সেও বিমিং, কিন্তু যেন চোখ ঝলসে যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণের মুখ কেমন না, চাঁদের দিকে তাকিয়ে থাকলে যেরকম চোখ স্নিগ্ধ হয়ে যায় তেমনি তার মুখের ভেতর ভেতরের জ্যোতি। বলছেন সেই সে সুমিষ্ট দৃষ্টি মোহে যায় মন, তার সেই দৃষ্টি তিনি তাকিয়ে আছেন আমাদের দিকে, ছবির দিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন কি অদ্ভুত সে দৃষ্টি, কি ভালোবাসা কি স্নেহ কি মমতা কি বন্ধুত্বের কথা যেন ছেয়ে আছে সেই চোখ দুটি দিয়ে। বলছেন সেই রঙ্গ পরিহাস সেই সে উদ্দাম, সেই ভক্তি ভাবোচ্ছ্বাসে ঈশ্বরের নাম, যেমন তিনি ছিলেন তাদের সঙ্গে মজা করতেন রঙ্গ করতেন সেই সমস্ত ঠিক তেমনি আছে। আবার ভগবানের নামে উদ্দাম হয়ে যাওয়া যেমন আগে ছিল গদায়ে তেমনি আছে। ছোট বড় নির্বিশেষে মধুর সম্ভাষ, কে কোথায় কে কেমন কুশল তল্লাশ, এত বছর তিনি এখানে উপস্থিত ছিলেন না কিন্তু প্রত্যেকের কথা তার মনে আছে, প্রত্যেকের খোঁজ করছেন, ছোট বড় প্রত্যেককে যেমন যাকে যেমন মর্যাদা দেওয়া দরকার তার প্রতি ঠিক সেই রকম মর্যাদা দিয়ে আছেন। বলছেন দুঃখে সুখে পূর্ববত সহ অনুভূতি, পুরাণের মতো কথা পুরাণ ভারতী, দুঃখে সুখে পূর্ববত, দুঃখে মানুষের দুঃখে তিনি বেদনা হতে হচ্ছেন, মানুষের আনন্দে যেমন আগে তিনি উল্লসিত হতেন ঠিক সেই রকম এক অনুভূতি, কোনো পরিবর্তন হয়নি, পুরাণও সে কথা কিন্তু যেন পুরাণের মতো মধুময় মনে হচ্ছে। উভয়ের পক্ষে স্মৃতি দেয় যোগাইয়ে আনন্দের নাহি ওর বলিয়ে শুনিয়ে, যখন একে অপরের সঙ্গে কথা বলছে দুজনের স্মৃতি জেগে উঠছে, দেখবেন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো, আপনি আপনার কথা বলছেন সে তার কথা বলছেন, দুজনে আলাদা হয়ে গেলেন কিন্তু প্রত্যেকের মনের মধ্যে সেই পুরনো স্মৃতি জেগে ওঠে। অতীত কালের যত কাহিনী লকর, অধিক করিল ঘন প্রেম পরস্পর, মধুর সম্বন্ধ কিভা প্রভুর এখানে, সমাকৃষ্ট পরস্পর মধুর বন্ধনে। যত এই চর্চা একে অপরের সঙ্গে হলো, ভেতরে যে মধু দুজনের ভেতরে মধু যে চাপা হয়ে আছে তা যেন প্রকাশিত হতে থাকলো, সেই সম্পর্ক যা 8 বছরের না দেখার ফলে কোথায় যেন একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব মুছে গেল, একে অপরের সঙ্গে যেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে। সাংসারিক প্রসঙ্গেও নানা উপদেশ, যাহাতে তাহাদের হয় মঙ্গল অশেষ, তিনি কল্যাণকারী তাই যখন সংসারের উপদেশ সাংসারিক উপদেশ দিচ্ছেন এমন সে উপদেশ যা প্রতিপালন করলে তার মঙ্গল হবে। অবসর মতো আসে কুলবতীগণ, প্রভুর সঙ্গে কিছু ভোজ্য দ্রব্য গোপনে বসনে, অবসর মতো আসে না ভুল হল, ভক্তিমতীদের মধ্যে অনেক উন্নতা, বুঝিতে সক্ষম আধ্যাত্মিক তত্ত্ব কথা, অবসর মতো আসে কুলবতী গণে, সঙ্গে কিছু ভোজ্য দ্রব্য গোপন বসনে। দু ধরনের মানুষ তার কাছে আসতেন, কুলবতীগণ যাদের কথা তিনি বলছেন, এক যারা একটু আধ্যাত্মিক দিক দিয়ে একটু উন্নত, তাদের একটু উদাহরণ আপনাদের দিই, লীলা প্রসঙ্গ বলছেন কেমন একটা উদাহরণ, স্পেশাল স্টুডেন্ট শ্রীরামকৃষ্ণের কীরকম হাই কোয়ালিটির হাই স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট ছিলেন। বলছেন ঠাকুর বলিতেন
এই সময় একদিন তিনি আহার আনতে, মানে কামার পুকুরের কথা বলছি, অধ্যায়ের নাম জন্মভূমি দর্শন, বলছেন একদিন ওই সময় একদিন তিনি আহার আন্ত্রে নিজ গৃহে বিশ্রাম করিতেছেন। প্রতিবেশিনী কয়েকটি রমণী তাহাকে দর্শন করিতে আসিয়াছিলেন এবং নিকটে উপবিষ্ট থাকিয়া তাহার সহিত ধর্মসম্বন্ধীয় নানা প্রশ্নালাপে নিযুক্ত ছিলেন। এই সময় সহসা তাহার ভাবাবেশ হয় এবং অনুভূতি হইতে থাকে তিনি যেন মীন রূপে সচ্চিদানন্দ সাগরে পরমানন্দে ভাসিতেছেন, ডুবিতেছেন এবং নানা রূপে সন্তরণ ক্রীড়া করিতেছেন। কথা কহিতে কহিতে তিনি অনেক সময় ঐরূপ ভাবাবেশে মগ্ন হইতেন। সুতরাং রমণীগণ উহাতে কিছুমাত্র মন না দিয়া উপস্থিত বিষয়ে নিজ নিজ মতামত প্রকাশ করিয়া গণ্ডগোল করিতে লাগিলেন। তন্মধ্যে একজন তাহাদিগকে এইরূপ করিতে নিষেধ করিয়া ঠাকুরের ভাবাবেশ যতক্ষণ না ভঙ্গ হয় ততক্ষণ স্থির থাকিতে বলিলেন। বলিলেন উনি অর্থাৎ ঠাকুর এখন মীন হইয়া সচ্চিদানন্দ সাগরে সন্তরণ করিতেছেন, গোলমাল করিলে উহার এই আনন্দে ব্যাঘাত হইবে। রমণীর কথায় অনেকে তখন বিশ্বাস স্থাপন না করিল, সকলে নিস্তব্ধ হইয়া রহিলেন। পরে ভাবভঙ্গে ঠাকুরকে ওই কথা জিজ্ঞাসা করায় তিনি বলিলেন রমণী সত্যই বলিয়াছে, আশ্চর্য কীরূপে ওইরূপ বিষয় সে জানিতে পারিল। ঠাকুরের আশপাশে আমরা যারা ঘোরাফেরা করছি নিজেদেরকেও ছোট ভাববেন না, কিন্তু দেখুন সেই যুগেও ছিল এই যুগেও আছে, যে দেখে বুঝতে পারছে শ্রীরামকৃষ্ণের এখন কি অবস্থায় আছেন। তার অনুভবের কথা আরেকজন বলছেন, প্রসন্নময়ী লাহাদের মেয়ে, এ নাম এখানে বলা নেই কিন্তু অন্য জায়গায় রেফারেন্স আছে, বলছেন তিনি প্রসন্নময়ী লাহাদের কন্যা, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী। তার এই দেখে মনে হয়েছিল যে শ্রীরামকৃষ্ণ যেন এরকম, সেই কারণে তো সৃষ্টিমা তার সঙ্গে সব কিছু পরামর্শ করতেন। এই পুঁথির যে বাল্যকালের ঘটনা শ্রীরামকৃষ্ণের, সমস্ত অ্যাপ্রুভাল প্রসন্নময়ী। যখন কামার পুকুরে গিয়ে অক্ষয় কুমার সেন সৃষ্টিমাকে পুঁথি শোনালেন তখন মা প্রসন্নময়ীকে ডেকে পাঠান এবং প্রসন্নময়ীর সামনে এই সমস্ত বাল্যলীলা করা হলো এবং উনি প্রত্যেকটি ঘটনাকে অ্যাপ্রুভ করেছেন। ছোটোখাটো জিনিস নয়, শ্রীরামকৃষ্ণের লীলা এসেছেন, আমরা হয়তো অনেকেই ভুলে গেছি তার কথা, কিন্তু তিনি যে খুব সাধারণ মানুষ ছিলেন না এই কথা বোঝা যায়। তাহলে শ্রীরামকৃষ্ণের কাছে দু ধরনের মহিলা এসছেন, একজন হাইলি ইন্টেলেক্ট, দেখতে সাধারণ বেশি কিন্তু হাইলি ইন্টেলেক্ট, আরেকজন মধ্যম মানের, তাদের হৃদয়ে ভক্তি স্নেহ, হৃদয়ে ভক্তি ভালোবাসা। তারা কি করছেন, অবসর মতো আসে কুলবতী গণে সঙ্গে কিছু ভোজ্য দ্রব্য গোপন বসনে, যার মাথায় বুদ্ধি আছে যার মাথায় বিদ্যা আছে শ্রীরামকৃষ্ণকে আনন্দ দান করছে তার বুদ্ধিমত্তা দিয়ে, যার তার নাই সে ভালোবেসে নিয়ে এসেছে তার রন্ধন করা উপাদেয় দ্রব্য শ্রীরামকৃষ্ণকে দেবেন। কিন্তু লক্ষ্য করে দেখুন প্রত্যেকের কি বুদ্ধিমতী কি মধ্যমতী, প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য তাদের কাছে যা কিছু সেরা আছে সব তিনি দেবেন। অন্য সেকেন্ড গ্রেডের না, একদম ফার্স্ট গ্রেড এ গ্রেড জিনিস শ্রীরামকৃষ্ণকে তারা দেবেন। প্রভু দর্শন সাধ এত বলবতী, দুবেলা দর্শন তাহে হোক যত ক্ষতি, কিংবা কিবা মোহনিয়া প্রভু মোহের পাথার, বারেক দেখিলে পর রক্ষা নাহি আর, নানা ছাদে নানা ভাবে করে কত রঙ্গ, রূপ গুণ বাক্যাদির মোহন তরঙ্গ, কাহারো নিস্তার নাই পুরিলে তাহাই, মহিয়া টানের লয়ে পাথারে ডুবায়, পল্লী গ্রামে সমাজের নিগুড় বন্ধন, বদ্ধ যায় কোমলাঙ্গি কুলবতীগণ, তৃণের মতো তাহা ছেদিয়া ছিড়িয়া, প্রভু দর্শনে আসে সংসার ফেলিয়া, প্রভু দর্শনে একই দেখি পরমাদ, যত দেখে ততবারে দেখিবার সাদ, এসাদের অবসাদ নহে কোনো কালে, দর্শন ফল হয় দর্শন ফলে, দিনের তে অবিরত দ্বার থাকে খোলা, দরিদ্র ব্রাহ্মণা বাসে সদানন্দ মেলা। প্রভুর দর্শনে এইসব কন্যাদের মধ্যে এত হৃদয় বলবতী হলো, দুবেলা দর্শন না করলে মনে হচ্ছে বড় কম পড়ে গেল, তাতে যদি সংসারের খানিকটা ক্ষতি হয় সেটা শুধু তারা স্বীকার করছেন। বলছেন সে কি মোহনীয়া, মন হরণ করা প্রভুর কথা, তার মোহের, তার এমন একটা মায়ার জাল
মায়ার সমুদ্র, তার মধ্যে যে পড়ছে তার আর রক্ষা নেই। আপনারা হাড়ে হাড়ে বুঝবেন, আমরা প্রত্যেকে হাড়ে হাড়ে এটা বুঝি, তিনি যাকে ভালোবেসেছেন, যে তার সেই চৌহদ্দির মধ্যে এসেছে, তার অবস্থা তিনি খারাপ করেই রেখে দিয়েছেন। মথুরামোহনের গল্প আমরা পড়েছিলাম, মথুরামোহন আগের দিন শ্যাম্পুকুর বাটিতে এই গল্পটা বলছিলাম, যে মথুরামোহন কাছে খবর এসে ছোট বাচ্চাদের মাথাটা একটু খারাপ হয়েছে, তাই নিজে পরীক্ষা করার জন্য তিনি এসেছেন। গঙ্গায় মুখ ধুচ্ছেন, দেখছেন ছোট বাচ্চা দূরে একখানা গাছের ডালে বসে কুল খাচ্ছেন। তা তিনি যেমন মুখ ধুচ্ছেন, তিনি কুল খেয়ে কুলের বিচিটা ছুঁড়ে মেরেছেন। দামড়া ছেলের মধ্যে এরকম শিশুসুলভ বা ব্যাপার হওয়ার কথা নয়। প্রথমটা খেয়ে নিয়েছেন মথুরামোহন, বুঝেছেন, দ্বিতীয়টাও আবার মেরেছেন, দ্বিতীয় কুলের ছিঁড়ে তিনি ছুঁড়ে মেরেছেন। তখন তিনি ধীরে ধীরে তার কাছে এসছেন, বাবু আসছেন দেখে একবারে বিনয়ের অবতার কাছে গিয়ে বলছেন, দেখো না গো বাবু, আমার শরীরটা বড় খারাপ, লোকে বলছে খারাপ হয়ে গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে, তুমি দেখো না বাবু, যদি একটু আমার চিকিৎসা করিয়ে দিতে পারো। যত কাছে আসছে শিকার, যত কাছে আসছে, যেই কাছে এসেছে, এবার তিনি তত্ত্বকথার কথা বলতে আরম্ভ করলো। পুঁথিতে বর্ণনা আছে, বলছেন অনুভব হচ্ছে মাটির ভেতরে পা যেন গেঁথে গেছে, এতটুকু নরমচরণ করতে পারছেন না, আর স্তব্ধ হয়ে শুনছেন মথুরামোহন শ্রীরামকৃষ্ণের কথা। শেষ হয়ে যাওয়ার পর একবারে মোহিত, আর তো কিছু নেই, একবারে মায়াজালে ফেলে দিয়েছেন, বলছেন বাবা আর যে যাই বলে বলুক, তোমাকে পাগল যে বলে সে আর অন্য কেউ না, সেই পাগল আর কি। তা এইরকম মোহনীয়া, তার এমন একটা ঐন্দ্রজালিক ক্ষমতা, এমন একটা প্রাণ আকর্ষণ করার ক্ষমতা, যে সেই সাগরে সেই পুকুরে ডুবলে আর প্রাণ বাঁচানোর কোনো উপায় নেই। বলছেন কি সে নানা ছাদে নানাভাবে করে কত রঙ, রূপ গুণ বাক্যাদির মোহন তরঙ্গ। নানা ছাদ সবার জন্য একরকম নয়, সে আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে, যার সেই ঝুড়িতে যা পছন্দ, যার যেমন ভাব, শ্রীরামকৃষ্ণের কাছে গোড়া বৈষ্ণব এসে মনে হয়েছে এ পরম বৈষ্ণব, শাক্তর এসে মনে হয়েছে এ পরম শাক্ত, যারা আল্লাহকে নিয়ে সাধন করে তাদের মনে হচ্ছে এ আমাদেরই পয়গম্বর, এমনকি সেই কৃষ্ণ সাধক যে শ্যাম্পুকুর বাটিতে এসেছিল তার মনে হয়েছে স্বয়ং যীশুকৃষ্ণ। নানা ছাঁদে তার কাছে নানা রকম ছাঁদ আছে, সেই ছাঁদ অনুযায়ী তিনি অন্যকে দিচ্ছেন, সেই অনুযায়ী কথা। আর কি দিয়ে রূপ গুণ বাক্যাদির মোহন তরঙ্গ, তিনটি অস্ত্র, তার রূপ, তার গুণ ভালোবাসার ক্ষমতা, আর মধুর বচন, এই তিনটে দিয়ে একবারে সেই মোহন তরঙ্গ মিষ্টি যেন সেই ওয়েভ তরঙ্গে তাদের কাছে পাঠাতে শুরু করলেন। কাহার নিস্তার নাই করিলে তাহার মহিয়া টানিয়া লপা লয়ে পাথারে ডুবায়, মানে ধরে তাকে সেই বিশালাক্ষীর দয়ে তিনি ডুবিয়ে দিলেন। পল্লী গ্রামের সমাজের নিগুড় বন্ধন, বদ্ধ যাহে কোমলাঙ্গী যুবতীগণ কুলবতীগণ, তৃণের মতন তাহা ছেদিয়া ছিঁড়িয়া প্রভু দর্শনে আসে সংসার ফেরিয়া। বলছেন সেই সময়কার সমাজ, এখনো মেয়েদের যে খুব যে উন্নত হয়েছে তা নয়, যত রেস্ট্রিকশন মহিলাদের প্রতি, বাবাদের প্রতি এত রেস্ট্রিকশন নাই, সমাজে আমরা অনেক দূর এগোতে চাচ্ছি, চাঁদে হয়তো বাস করতে যাব, কিন্তু সমাজে খুব যে পরিবর্তন হয়েছে তা নয়। যতই জজ ব্যারিস্টার হোক, বাড়িতে ফিরে এসে পুরুষ মানুষ এসে ধাঁড়ি করে লম্বা হয়ে শুয়ে পড়ে, মহিলাদের সেই রান্নাবান্নাই করতে হয়, সেখান থেকে কোনো ইয়ে নেই। এর যেমন 52টা রবিবার আছে, এর একটি রবিবারও ছুটি নাই। তা সেই তখনকার অবস্থা ভাবুন, কি কঠিন অবস্থা। এটা আউট অফ দ্য ট্র্যাক বলি, আমরা বারাসাত মঠে আছি, এক মহিলা শীতের সকালে এসে আমাদের বলছেন, মহারাজ ঠাকুরকে বলে এলুম যতই ঠান্ডা পড়ুক তোমারও ছুটি নেই আমারও ছুটি নেই, তোমায় শাল আলোয়ান গায়ে দিয়ে বসে দর্শন দিতে হবে আর আমাদেরও রান্না করতে হবে। তো সেই সেই অবস্থা, শ্রীরামকৃষ্ণের এত দিব্য আকর্ষণ, বলছে যেন তারা তৃণের মতো, ঘাসের মতো যেন ছড়িয়ে পড়ছে, তার যেন ঝড়ের সামনে ছোট তৃণ, যে ঘাসের যে অবস্থা তাদের অবস্থা এরকম, সমস্ত বন্ধন ছেদিয়া ছিঁড়িয়া, মানে প্রথমে যদি অল্প বন্ধন থাকে আমরা সেই আঙুল দিয়ে দিয়ে দিই গতটা বড় করি ছেঁদা করে করে, আর নাহলে ছিঁড়ে আসছে। ভাগবতে আছে গল্প, শ্রীকৃষ্ণের বংশীধ্বনি হচ্ছে, আর সেই বংশীধ্বনি শুনে গোপীরা আর ঘরে কেউ থাকতে পারছে না। এক গোপী তার দরজায় কাছে গিয়ে দেখলেন অর্গল বাইরে থেকে বদ্ধ,
তার মনে হতে লাগলো এই শরীরটা তার সঙ্গে মিলনের বাধা। তিনি শরীরটাকে ছেড়ে দিলেন, স্থূল শরীর ছেড়ে দিয়ে সূক্ষ্ম শরীরে ভগবানের সঙ্গে দর্শন করতে চলে গেলেন। এই এক বর্ণনা দেখুন, এখানেও বলছেন কেমন তাকে দেখলে কি লাভ হয়, যে এত কাণ্ড করে গেলেন, তিনি তো কেষ্ট ঠাকুরের মতো ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিলেন না, কি ছিল তার সেই দিব্য আকর্ষণে। বলছেন প্রভু দর্শনে একই দেখি পরমাদ, যত দেখে ততবারে দেখিবারে সাদ, এসাদের অবসাদ নহে কোনো কালে, দর্শন ফল হয় দর্শন ফলে। বলছেন এমন এক জিনিস যাকে দেখলে অবসাদ হয় না, কখনো মনে হয় না আর চাই না। আমি একদিন এখানে বলেছিলাম একটা অর্থনীতিতে একটা থিওরি আছে, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আপনি যখন নীতিটা বলছে, ইউটিলিটি হচ্ছে তার উপযোগিতা বিধি, একই জিনিস বারবার ভোগ করতে 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 উপযোগিতা তার হ্রাস হতে থাকে। একটা কমলা লেবু আপনি শ্যামবাজার মোড়ে কিনলেন, 100 পয়সা দাম লাগলো, আপনি 100 পয়সা দিয়েই কিনলেন। আপনি যখন হাতিবাগান মোড়ে গেছেন, এই একই ধরনের কমলা লেবু সব আছে, আপনি 100 পয়সা দেবেন না, আপনি বলবেন আমি 90 পয়সা যদি দাও তাহলে আমি 90 পয়সায় কিনবো। দেখুন উপযোগিতা ফল করছে। এইরকম করতে করতে একটা সময় কলেজ স্ট্রিট মার্কেটে গিয়ে যদি কমলা লেবু বলে আপনার হাত পায়ও ধরে, আপনি খাবেন না, কারণ সেই সময় আপনার উপযোগিতা বা ইউটিলিটি কার্ড একবারে নেগেটিভ নিচের দিকে চলে গেছে। এর ক্ষেত্রে ঠিকটা উল্টো, ভগবানের সঙ্গে মানবিক যে সম্পর্ক কোথায় ফারাক সেইটা এখানে বোঝাচ্ছে। বলছে যাকে দেখলে বারবার মনে হয় আরও দেখি আরও দেখি, কোনো সময় সেই স্বাদে যেন অবসাদ আসে না, তাই দিনের এতে অবিরত দ্বার থাকে খোলা, দরিদ্র ব্রাহ্মণ বাসে সদানন্দের মেলা। দরিদ্র সেই ব্রাহ্মণ কুটিরে যেন আনন্দের মেলা বসে রইল। কেমন সে আনন্দ, না সব সময় আনন্দ, যেখানে আর কোনো রকম আলাদা করে যে এই সকালে আনন্দ বিকেলে আনন্দ কোনো ক্ষণ বইছে না, সব সময় আনন্দের ক্ষণ বইছে, যে যাবে সে সেই আনন্দের ভাগ পাবে। আনন্দের উপর আনন্দ বাড়াবাড়ি, সেই যেইখানে শ্রীপ্রভুর শ্বশুরের বাড়ি, ইতপূর্বে হয়েছিল সংবাদ প্রেরণ, স্বদেশে শ্রীপ্রভুর শুভ, স্বদেশেতে শ্রীপ্রভুর শুভ আগমন, শুভদিন নির্ধারিয়া আত্মীয়েরা পরে শ্রী শ্রীমাকে আনাইল কামার ও পুকুরে। শুধু আনন্দ ওই কামার পুকুরের এই বাড়িটুকু আর কামার পুকুরের গ্রামের মধ্যেই ছিল না, দূরে জয়রামবাটি, ওখানে ওই আনন্দের স্রোত বইতে গেছে। যেমনভাবে খবর দিয়ে এসেছিল শ্রীরামকৃষ্ণ আসছেন কামার পুকুরে, ঠিক তেমনি খবর চলে গেল জয়রামবাটিতে, মা ঠাকুরুন আসতে থাকলেন। নির্ধারিত দিন দেখে আত্মীয়রা সেই 14 বছরের মেয়েটিকে নিয়ে এসে উপস্থিত করলেন। মায়ের অপূর্ব রূপের বর্ণনা করছেন পুঁথিকার। আমরা সাধারণত এই যে অল্প বয়সের মায়ের যে রূপের বর্ণনা বড় একটা কোথাও পাই না, খুব ডিটেলে বলছেন। চতুর্দশ বয়স পল্লী বালিকা যেমন, অস্ফুট অঙ্গের মধ্যে যুবতী লক্ষণ, জৈব বুদ্ধি বিরহিতা সরলা রূপিণী, প্রভুর চরণ পদ্ম সেবা বিলাসিনী, মন প্রাণ দেহগত প্রভুর চরণে, প্রভু পদে মাত্র মন অন্য নাহি মনে, এখন একান্ত শরণাগতি করিবি লোকন, সাদরে শিক্ষার্থী ভাবে করিলা গ্রহণ, নানাবিধ জ্ঞান শিক্ষা জীবন গঠনে, আধ্যাত্মিকে সমুন্নতা হইবে কেমনে, নিঃস্বার্থ আদর যত্ন দিব্য সঙ্গ বলে, অন্তরে সন্তোষ মার বারে পলে পলে, অল্পকালে মধ্যে মাতা কইল অনুভব, হৃদয়ে আধারে শান্তি সিন্দুর উদ্ভব। চতুর্দশ বয়স, 14 বছরের মেয়ে এসেছেন যাকে রেখে গেছিলেন 8 বছর আগে সেই বাচ্চা মেয়েটি নিয়ে, যে উমেশের বাবার কোলে চড়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছিলেন, সেই ছোট্ট মেয়েটি আর নেই। তিনি এসেছেন তার শরীরের ভেতরে সব কিছুর মধ্যে তার যে পূর্ণতা তার প্রকাশ হতে থাকছে, অথচ তার মধ্যে কোনো জৈব বুদ্ধি নেই। যে গুণে একে অপরকে পতি এবং পত্নী একে অপরকে বেঁধে রেখেছেন সেই বুদ্ধিটি তার ভেতরে সম্পূর্ণভাবে অবলুপ্ত। কেমন সে রূপ, বলছেন সরলা রূপিণী।
আর মন কোথায়? তার প্রভুর চরণ পদ্ম সেবা বিলাসিনী, তার একটি মনের আশা, আমি তার সেবা করব। মন প্রাণ দেহগত প্রভুর চরণে, প্রভুপদে মাত্র মন অন্য নাহি মনে, একান্ত শরণাগতি করি বিলিকন বিলোকন, সাদরে শিক্ষার্থীভাবে করিলা গ্রহণ। তার মন প্রাণ অন্য কোনো চিন্তা নেই, সবটুকু চিন্তার মূল কেন্দ্রবিন্দু শ্রীরামকৃষ্ণ। আর তার এই শরণাগতের ভাব দেখে শ্রীরামকৃষ্ণ বুঝলেন সঠিক সময় উপস্থিত হয়েছে, তাকে কিছু শিক্ষা দেওয়া দরকার। নিঃস্বার্থ নিঃস্বার্থ আদর যত্ন দিব্য সঙ্গ বলে, অন্তরে সন্তোষ মার বাড়ে ফলে ফলে, নানাবিধ দেন শিক্ষা জীবন গঠনে, আধ্যাত্মিকে সমুন্নতা হইবে কেমনে, অল্পকাল মধ্যে মাতা কইল অনুভব, হৃদয়ে আধারে শান্তি সিন্ধুর উদ্ভব। শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন আগামী দিনের মানুষের কাছে এই আধ্যাত্মিক খনি তাকে রেখে দিতে হবে, অতএব একে আধ্যাত্মিকভাবে যদি সমুন্নতা না করি তাহলে কিন্তু সেই কাজটি খুব ভালোভাবে হবে না। তাই ফার্স্ট টিচিং, প্রথম যে ফার্স্ট লার্নার বুকটা তিনি পড়ালেন সেটা হচ্ছে কেমন করে ভগবান লাভ করতে হয়, কত সহজ করে ভগবানকে লাভ করা যায়, কেমন করে ঋষিদিন একটু একটু করে ভগবানের দিকে এগিয়ে যেতে হয়, এই তার শিক্ষা। আর সঙ্গে লৌকিক শিক্ষা তার চলতে লাগলো, স্পিরিচুয়াল আর প্র্যাকটিক্যাল এই দুটো ট্রেনিং হতে থাকলে আমাদের ঠিক উল্টোটাই হয়, আগে প্র্যাকটিক্যাল ট্রেনিং হয় তারপরে যখন তাতে আমরা হেজে যাই তখন আমরা আবার এই স্পিরিচুয়াল ট্রেনিং নিতে থাকি, তখন না ওটা হয় না এটা হয়। দেখুন ট্রেনিং দেওয়ার কী সুন্দর সিস্টেম, মনটারও ট্রেনিং দিতে থাকলেন একই সঙ্গে তার যে জগতে সকলকে নিয়ে যে তাকে চলতে হবে কেমন করে চলবে সেই তার মনের মধ্যে জাগতে থাকলেন। মা অল্পকাল বলছে, অল্পকাল মধ্যে মাতা কইল অনুভব, কয়েকদিনের মধ্যে তিনি অনুভব করলেন হৃদয়ের মধ্যে যেন শান্তি সিন্ধু উদ্ভব হয়েছে, শান্তির সিন্ধু যেন তার ভেতরে এসেছে। কেন এই 8 বছর ধরে যে এই যে লড়াই, তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে নানা রকমের কথা তিনি শুনে আসছিলেন যে খ্যাপার সঙ্গে বিয়ে হচ্ছে, খ্যাপার বউ পাগলের বউ, এই বেদনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এসে তিনি দেখলেন এই লোকটা যেমন ছিল তেমনি আছে, আর তার এই দিব্য ব্যবহার, তার এই কামগন্ধহীন ভালোবাসা, এই ভালোবাসায় যেন মনে হলো এক আনন্দের ঘট যেন তার অন্তরে স্থাপিত হয়েছে। সিন্ধুর কথা বললেন, সিন্ধু কেন, যার শেষ নেই, যার দিক দিগন্তে কোনো শেষ নেই। কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীমাকে শিক্ষা দান করলেন, কোনো বিশেষ উদ্দেশ্য ছিল তার, কি এরকম কিছু অথেন্টিকেশন ছিল, সেই কথা তিনি এই যে শেখালেন, কতদূর তিনি সাকসেসফুল হলেন সেইটি সম্পর্কে লীলা প্রসঙ্গ কি বলে সেটা আমরা দেখি। কর্তব্য বলিয়া বিবেচিত হইলে ঠাকুর কখনো কোনো কার্য উপেক্ষা বা অর্থ সম্পন্ন করিয়া ফেলিয়া রাখিতে পারিতেন না, বর্তমান বিষয়ও তদ্রূপ হইয়াছিল, ঐহিক পারত্রিক সকল বিষয় সর্বতোভাবে তাহার মুখাপেক্ষী বালিকা পত্নীকে শিক্ষাদান প্রদান করিতে অগ্রসর হইয়া তিনি এই বিষয়ে অর্থ নিষ্পন্ন করিয়া ক্ষান্ত হন নাই। দেবতা গুরু অতিথি প্রকৃতি সেবা এবং গৃহকর্মে যাহাতে তিনি কুশলা হয় টাকার সদ্ব্যবহার করিতে পারেন, সর্বোপরি ঈশ্বরে সর্বস্ব সমর্পণ করিয়া দেশ কাল পাত্র ভেদে সকলের সহিত ব্যবহার করিতে নিপুণ হইয়া ওঠেন, তদ বিষয়ে এখন হইতে তিনি বিশেষ লক্ষ্য রাখিয়াছিলেন। অখণ্ড ব্রহ্মচর্য সম্পন্ন নিজ আদর্শ জীবন সম্মুখে রাখিয়া পূর্বোক্ত রূপে শিক্ষা প্রদানের ফল কতদূর কিরূপ হইয়াছিল তদ বিষয়ে আমরা অন্যত্র আভাস প্রদান করিয়াছি। এখানে সংক্ষেপে ইহাই বলিলে চলিবে যে শ্রীমতী মাতা ঠাকুরানী ঠাকুরের কাম গন্ধরহিত বিশুদ্ধ প্রেমলাভে সর্বতোভাবে পরিতৃপ্তা হয়ে সাক্ষাৎ ইষ্ট দেবতা জ্ঞানে ঠাকুরকে আজীবন পূজা করিতে এবং তাহার শ্রী পদানুসারিণী হইয়া নিজ জীবন গড়িয়া তুলতে সমর্থ হইয়াছিলেন। আমরা এরপরে এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে বলে আমার বোধ হয়নি। এবার আজকের এই জিনিসটা যে দিয়ে শেষ করব,
ঠাকুর তো শেখাতে থাকলেন, তার সঙ্গে যা সাঙ্গ পাঙ্গ এসেছিল, এই যে তিনি তার অ্যাটেনশনটা খানিকটা ঘুরিয়ে শ্রী শ্রী মাকে দিলেন, অন্যদের কী রিয়াকশান হলো সেই লীলাটুকু বলে আজকের মতো আমরা থামব। মায়ের শিক্ষায় যত্ন দেখিয়া ব্রাহ্মণী, অন্তরে অন্তরে হইল অতি বিষাদিনী। মার সঙ্গে ঘনিষ্ঠতা অনর্থ সম্ভবে, প্রপুর অখণ্ড ব্রহ্মচর্য নষ্ট হবে। এত ভাবি সঙ্গোপনে কহিলা প্রভুকে, উদাসীন প্রভু যেন কে কহে তাহাকে। আপনার ভাবে প্রভু আপনি গমন, শ্রী শ্রীমার শিক্ষাদান কর্তব্য পালন। বড়ই হইল ক্ষুণ্ণ ব্রাহ্মণী অন্তরে, গম্ভীর গম্ভীর ভাব অভিমান ভরে। প্রথমত ক্ষুণ্ণ পরে হইল অভিমানী, পরিশেষে অহংকার গর্বিতা ব্রাহ্মণী। অহংকারে বুদ্ধিভ্রংশ শাস্ত্রের নির্মিত, ছিলেন সাধিকা এবে কোথাও উপনীত। ইষ্ট গোষ্ঠী বর্গে করে অযথা ব্যবহার, কার্পস্য প্রয়োগ প্রভু কভু তিরস্কার। ভৈরবী ব্রাহ্মণীর মনে হতে থাকলো, এই শ্রীরামকৃষ্ণ যে তার এই নবযৌবনা পত্নীকে এইভাবে ট্রেনিং দিচ্ছেন, এতে তার অখণ্ড ব্রহ্মচর্যের হবে, ব্রহ্মচর্য খণ্ডন হবে। অতএব তাঁর যে এতদিন ধরে তিনি যেভাবে তৈরি করলেন, সেটা বোধহয় কোনোরকমভাবে ছেদ পড়বে। এখানে একটা সার্টিফিকেটের কথা বলি, আমরা তো এখন সার্টিফিকেট গলায় যদি বেড়াতে ভালোবাসি, ঠাকুর যে এরকম অবস্থায় শিক্ষা দিতে পারেন, তোতাপুরী ব্রহ্মগুরু তোতাপুরী শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কি বলেছেন সেইটা বলি। কামার পুকুরে আসিয়া ঠাকুর ওই সময় একটি সুমহৎ কর্তব্য পালনে যত্নপরায়ণ হইয়াছিলেন। নিজ পত্নী তাহার নিকট আসা না আসা সম্বন্ধে উদাসীন থাকিলেও, যখন তিনি তাহার সেবা করিতে কামার পুকুরে আসিয়া উপস্থিত হইলেন, তখন তাহাকে শিক্ষা দীক্ষাদি প্রদানপূর্বক তাহার কল্যাণ সাধনে তৎপর হইয়াছিলেন। ঠাকুরকে বিবাহিত জানিয়া শ্রীমৎ তোতাপুরী তাহাকে একসময় বলিয়াছিলেন, লক্ষ্য করে দেখুন কি বলছেন, তিনি বলছেন, তাহাতে আসে যায় কি, স্ত্রী নিকটে থাকিলে যাহার ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছে। স্ত্রী ও পুরুষ উভয়কে যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে। স্ত্রী পুরুষে ভেদ দৃষ্টি সম্পন্ন অপর সকলে সাধক হইলে ব্রহ্মবিজ্ঞান হইতে বহুদূর রহিয়াছেন। শ্রীমৎ তোতার পূর্বোক্ত কথা ঠাকুরের স্মরণপথে উদিত হইয়া তাহাকে বহুকাল ব্যাপী সাধন লব্ধ নিজ বিজ্ঞানের পরীক্ষায় এবং নিজের পত্নীর কল্যাণ সাধনে নিযুক্ত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের স্ট্যান্ডার্ড কী ছিল সেটা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে, যিনি স্ত্রী পুরুষে আত্মা দর্শন করেন, আপনি নিজেকে যদি আত্মা ভাবেন, জগতে সকলকে আত্মা ভাবছেন, তাহলে আপনি কি, আপনি এবং সামনে যিনি বসে আছেন তার মধ্যে কোনো প্রভেদ নেই। তিনি যদি স্ত্রীমূর্তি হন আপনার এই ভেদটা থাকবে না, কারণ আপনি পুরুষ মূর্তি, আপনি নিজেকে আত্মা মনে করছেন। অতএব সামনে যিনি আছেন তিনিও সেই আপনারই একটা প্রতিচ্ছবি, আপনারই একটা রিফ্লেকশন। তাই তিনি স্ত্রী পুরুষ না অন্য কি কোনো কিছুই বোধ আপনার মধ্যে জাগবে না। বলছে এই যে অবস্থা, যে সমস্ত কিছুর মধ্যে সমভাবে দৃষ্টি দিতে পারে, সবাইকে সমভাবে ভাবতে পারে, তার ভেতরে সেই ব্রহ্মজ্ঞ হবার অধিকারী। শ্রীরামকৃষ্ণ খানিকটা নিজে পরীক্ষা করবার ছল করলেন যে আমি সত্যি সত্যি সেই স্তরে উন্নীত হয়েছি, এবং সেটা যে তিনি উন্নীত হয়েছেন তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি মায়ের এই ট্রেনিংয়ে। কিন্তু ব্রাহ্মণী বড়ই ক্ষুণ্ণা হলেন, প্রথমে তাকে বারণ করলেন ঠাকুরের কীরকম না, উদাসীন প্রভু যেন কে কহে কাহাকে। তিনি এক কান দিয়ে এক কানের সামনে বলতে থাকলেন, তার মনে হলো আরেক কান দিয়ে যেন কথাগুলো বেরিয়ে যাচ্ছে। ব্রাহ্মণীর রিয়াকশন, প্রথমে তিনি ক্ষুণ্ণ হলেন, আরে আমার কথা শোনে না, পরে ক্ষুণ্ণ হতে হতে তার অহংকার হতে থাকলো, অভিমান হলো, অভিমান হতে হতে তার গর্ব হতে থাকলো, অহংকার, আর আমি তার গুরু, এ কি আমার কথা শুনছে না, এই ভাবটা তার জাগলো। গীতায় আছে, আপনারা পড়েছেন, দ্বিতীয় অধ্যায় আছে, যে কেমন করে মানুষ একটু একটু করে পড়ে যায়,
জিনিস দেখে সেটাকে পাওয়ার ইচ্ছা হয়, পাওয়ার ইচ্ছা থেকে আমার হওয়ার ইচ্ছা হয়, আমার হওয়ার ইচ্ছা থেকে কেন পাচ্ছি না নিয়ে ক্ষোভ হয়, তারপরে কি করে ন্যায় বা অন্যায়ভাবে পাবো সেই মনে জাগে, অবশেষে যেটা জাগে ওটা পাওয়ার জন্য সব কিছু ভুলে আমরা করি আর আমাদের পতন হয়। ধ্যায়ত বিষয়ান পুরুষ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, প্রাণহানি অবধি হয়ে যায়। একবারে যেন তার এই রূপ শুরু হলো, তার মেজাজ তো গরম হয়ে গেছে, সে তো তার মধ্যে নেই, কর্কশ বাক্য প্রয়োগ করছে, কখনো প্রভুকে তিরস্কার করছে, কখনো ইষ্ট গোষ্ঠী বর্গ মানে শ্রীরামকৃষ্ণের যারা পরিবার তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করলেন। কি হলো তার? ঠাকুরের পরিবারে ঠাকুরের ধারা, শান্তশিষ্ট সুবিনয়ী সুশীলা আচারা, ব্রাহ্মণীকে প্রতিবাদে কিছু নাহি কয়ে, গুরুজন জ্ঞানে তার তিরস্কার সয়ে, মাতাও সশ্রদ্ধাযুক্ত সতত হেথায়, আপনার পূজনী আশাশুড়ির ন্যায় প্রশ্রয় পাইয়া তবে সাধিকা এখন, প্রভুতে অবজ্ঞা ভাব করে প্রদর্শন, জটিল তত্ত্বের উত্থাপিত মীমাংসায় প্রভুর নিকটে কেহ যদি যেতে চায়, সমুন্নত খনি খনা যেন ক্রুদ্ধ বিষধরি, নয়ন বিস্তারী কয়ে গর্জন করি, কিবা জানে রামকৃষ্ণ তত্ত্বের সন্ধান, আমি তো দিয়াছি ও গো তার চক্ষুদান, কি হইল সাধিকার অবস্থা এখন, সশঙ্কিত চিত্ত বুদ্ধি জড়প্রায় মন। তিনি সকলের প্রতি দুর্ব্যবহার করতে থাকলেন, কিন্তু রামকৃষ্ণের বংশের ধারা কেমন? তারা শিষ্ট ভদ্র, তারা শান্তই, তারা বিনয়ী, তারা সুশীল আচারী, তাই ব্রাহ্মণীকে গুরু জ্ঞানে তারা কেউ কিছু বলছিলেন না, এমনকি শ্রী শ্রীমাও তাকে শাশুড়ির জ্ঞানে শ্বশ্রুমাতা জ্ঞানে তার সমস্ত কিছু শুনলেন। মায়ের জীবনীতে আছে সে অনেক লঙ্কা দিয়ে খাবার তিনি রান্না করতেন, মায়ের চোখ দিয়ে জল ফেলতেন, আর তিনি আর রামলাল দাদার মা তাকে যখন যাদ তিনি বলতেন না ভীষণ ঝাল হয়েছে, বলছে এই তো বৌমা কিছু বলে না, তোমারা সব কিছুতে দোষ করো, কাল থেকে তোমাকে আর ব্যঞ্জন দিব না। শ্রীরামকৃষ্ণের জীবনে এই মায়ের জীবনেই গল্প আছে। এই হতে হতে তার অবস্থা ধীরে ধীরে যে পতন শুরু হতে লাগলো। যখন কেউ কোনো রকম জটিল তত্ত্ব নিরূপণের জন্য তার কাছে আসা শুরু করলেন, তিনি বললেন আরে ও কি জানে, ওকে তো আমি দৃষ্টি, ওর চোখের দৃষ্টি তো আমি খোলালাম, ও কি জানে। পুথিকার বলছেন কি হইল সাধিকার অবস্থা এখন, সশঙ্কচিত্ত বুদ্ধি জড়প্রায় মন, এ সাধিকার কি হলো আমি তো বুঝে উঠতে পারছি না, আমার মন সশঙ্কিত। তান্ত্রিক সাধনে যেবা প্রভুর সহায়া, চতুর্বেদ মূর্তিমতি নিজ যোগ মায়া, ছায়া সমশ্রী প্রভুর কাছে অবিরত, প্রভু গৌরাঙ্গাবতার জপ দ্বারা ঘোষিত, স্তম্ভিত বিস্ময়ে যেন কইল ধীর গণে, বচনে কেবল নয় শাস্ত্রীয় প্রমাণে, শ্রীঅঙ্গেতে মহাভাব তাহার লক্ষণ, সচক্ষে দেখিয়া অন্যে কইল প্রদর্শন, মধুর সাধনে অঙ্গ দাহ শ্রী প্রভুর, শাস্ত্রীয় উপায় যিনি করিলেন দূর, বাৎসল্যে উৎসাহ অন্তরে মাগিয়া ভিক্ষায়, নবনী মাখন আনি প্রভুরে খাওয়ায়, যোগজ দারুণ ক্ষুধা প্রভুর যখন, অদ্ভুত উপায়ে যে বা কইলা নিবারণ, তাহার অবস্থা হেন দেখে ভয় পায়, জীব শিক্ষা হেতু মাত্র প্রভুর ইচ্ছায়, অহংকার অভিমান ঘটায় উৎপাত, গগন বিভেদী গিরিবর ভূমিষ্যাত, সমুন্নত সাধকের নাহি অপ্যাহতি, কুরের ধারের ন্যায় ধর্মের গতি, পতিত পাবন প্রভু মরে কর দয়া, রক্ষা করো দীন দাসে দিয়ে পদচ্ছায়া, দীনবন্ধু দয়া সিন্ধু জীবহিতকারী, ভয়ঙ্কর ভবার নবের করুণ কাণ্ডারী। বলছে কি হলো এই ভৈরবী ব্রাহ্মণী, ঠাকুর যাকে বলছেন চতুর বেদমূর্তি, তার একই হলো? বলছেন যিনি সঙ্গে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ছায়ার মতো ঘুরে বেড়াতেন, শ্রীরামকৃষ্ণ যে গৌরাঙ্গের অবতার, তার শরীরে যে মহাভাবের লক্ষণ, তিনি শুধু নিজে বলেননি, পণ্ডিতদের সভা ডেকে সেই সভায় শাস্ত্র দিয়ে প্রমাণ করেছেন যিনি। ঠাকুর যখন মহাভাবে তার শরীরের মধ্যে দেখা মধুর ভাব যখন তিনি সাধন করছেন, তখন তার সারা শরীরে যে দাহ
সেই পুরাণ পাঠ সেটাকে বন্ধ করার জন্য সারা শরীরে চন্দনের প্রলেপ মালা এই সমস্ত দিয়েছিলেন, যাতে তার সেই দেবভাব বোধটা জাগে, মানব থেকে দেবভাব বোধটা জাগে, ধীরে ধীরে তার সেই অঙ্গে দহন কমে গেল। যখন বাৎসল্যভাবে তিনি বাড়ি বাড়ি ভিক্ষা গিয়ে ক্ষীর ছানা দুধ নবনী নিয়ে এসছেন যে শ্রীরামকৃষ্ণের এই যে যোগজ ক্ষুধা তার নিবারণের জন্য, আর তার আজ কি অবস্থা হলো, কেন এই অবস্থা? প্রতিকার বলছেন সব সাধকের জীবনের অন্তরায় হচ্ছে অহংকার। যে দেখবেন একটু দোষে ভালো জপ ধ্যান করেন, তিনি জপ শেষ হয়ে গেলে যদি অহংকার আসে একটু এপাশ ওপাশ ঘুরে আমরা দেখি মানে আমার মতো আর জগতে কেউ নাই, এই হচ্ছে সবচেয়ে বড় অহংকার, আমার মতো বড় সাধক আর তাই, আমার মতো দিন ওহো জগতে আর কেউ নাই, এ হচ্ছে অহংকার, দীনতার অহংকার, আবার বড় কিছু হবার অহংকার, আমি অন্যের চেয়ে বড়, আমি অন্যের চেয়ে উন্নত, উন্নতের অহংকার, দিনের অহংকার, এই সব ধরনের অহংকার সাধক জীবনের পক্ষে অন্তরায়। বলছেন এমন অন্তরায় কেমন না, গগন বিভেদী গিরিবর ভূমিষ্যাত সমুন্নত সাধকেরও নাহি অব্যাহতি। বলছে উঁচু গিরি পাহাড় তার তলার মধ্যে যেন ঘুণ লেগে যায়, ঘুণ লেগে যাওয়ার মতো হয়, সেই গিরি পর্বত নেমে পড়ে ভেঙে পড়ে। ঠাকুর কথামৃতে বলছেন উঁচু ঠিপিতে জল দাঁড়ায় না, তাই অশ্রু জল, সেই চোখের জলে সেই উঁচু ঠিপির মাটি নিচু করতে হয়, তখন সেই নিচু ঠিমিতে ভগবানের কৃপা বাড়ি জমা হয়। ভগবানের কৃপা লাভ করার জন্য সবচেয়ে বড় গুণ হচ্ছে শরণাগতি, এটা সবচেয়ে বড় শিক্ষা, এটা শিক্ষা দেবার জন্য তিনি এলেন। তাই বলছেন আমরা তো সাধারণ মানুষ, ভৈরবী ব্রাহ্মণী যদি হয় আমাদের কি হবে, তাই বারবার বলছেন এই যে চলার যে পথ খুরের ধারের মতো, দুপাশে যেন ইয়ে আছে, খুর লাগানো আছে, তার মাঝখান দিয়ে যেন চলছি। বলছেন পতিত পাবন প্রভু মোরে কর দয়া, রক্ষা কর দীন দাসে দিয়ে পদচ্ছায়া, দীনবন্ধু দয়া সিন্ধু জীবহিতকারী, ভয়ঙ্কর ভবার নবে করুণ কাণ্ডারী। এই বিশাল সমুদ্র সংসার সমুদ্রে তুমি আমার জীবন নৌকার কাণ্ডারী, তুমি আমাকে এই জীবন নদীর পারে নিয়ে যাও, এসে দাঁড়াও 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 হে আমার জীবন নদীর ওপারে। বারবার সেই শরণাগতির ভাব আমাদের অন্তরের মধ্যে তিনি জাগিয়ে দিচ্ছেন। এই হলো আজকে সবচেয়ে বড় শিক্ষা শ্রীরামকৃষ্ণ জীবনের, এত কিছু গল্পের মাঝখানে ওই শেষটুকু। আমাদের যা কিছু উন্নতি থাকুক, যত কিছু থাকুক না কেন, যেন এই ভাবটাও থাকে, যেন আমরা তার শরণাগত, আমি সামান্য, আমি তার দাস, কারুর থেকে উন্নত নই, কারুর থেকে অবনত নই, আমি আমার মতো, আর আমার একমাত্র কাজ ভগবানের পাদপদ্মে শরণাগত হয়ে থাকা। শ্রী ভগবান আমাদের এই শরণাগতি দান করুন। আজকের মতো এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণরে মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।